আমি সামহাউরা খালি তো পাছি কো তো হ্যাঁ খালি খালি তো বিস্কুট ভর্তি নাই এখন না না বাবা ওখানে ইট 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 দুরাজ আছে ওখানে আছে বের হচ্ছে না হুম দেখছি দেখছ ওখানে আছে বন্ধ করিস না এই সরাও তো এই খাস সরাও কাটা নাও বিষাক্ত সারা না এখনই যাওয়ার পথে ছেড়ে দিব এক জায়গা আর এটা মধ্যে 2 ঘন্টা অক্সিজেন থাকবে দিলেও এটা কামড় দিলেও কিন্তু একই ঘটনা ঠিক আছে কারণ ওই জন্য আমি ডাকলাম বড় সাপ কামড় দিলেও যা এই ছোট বাচ্চা সাপ যদি কামড় দেয় এই গোখরো যে এটা শুনো আগে যেটা জাতটা হচ্ছে গোখরো গোখরো যে সাপ বলে না হ্যাঁ ছোট বাচ্চা সাপ যাবো না এইভাবে এইভাবে গাফিলতি করে কিন্তু অনেক মানুষের বিপদ হয় সেই ক্ষেত্রে সোজা হসপিটাল আগে যেতে হবে হসপিটাল যাবে হসপিটাল যাবা এবং সঠিক সময়ে কোনো রুগীকে জল খাবে না কিছু খাবে না রুগীর সঙ্গে যে যাবে কান্নাকাটি রুগীটাকে যেন ভয় না পায় কারণ হচ্ছে এটা নিউরোটক্সিন বিষ বহনকারী সাপ নার্ভ সিস্টেমটাকে একদম কমজোরি করে দেয় প্রথমে ফলত আমার সামনে যে ব্যবহার করবে রুগীর সামনে এই সাপের কামড়ে ওই রুগীটা কিন্তু সেরকমই হবে কেউ যদি কান্নাকাটি করে রুগীটা হার্ট ফেল করতে পারে ঠিক ঠিক আছে এই জিনিসটা হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে এই কামড় দিলে সোজা হসপিটাল কোনো গল্প নাই আর হাঁটা চলা করা যাবে না যখন কামড় দিবে কোনো সাপই আর বেশিরভাগ সাপই আমাদের যে পাওয়া যায় তার মধ্যে বেশিরভাগই নির্বিষ সাপ কয়েকটা প্রজাতির সাপ আছে আমাদের এই জেলায় আমার জলপাইগুড়িতে যেসব গ্রামাঞ্চলে দেখা যায় ওই কালাজ আছে 2-3 রকমের দারাসের মতন দেখতে ওগুলো রাত্রে বেরোয় তারপরে গোখরা এই 4-5টা সাপই কোনোটা হচ্ছে অল্প বিষাক্ত সাপ জাতি সেই জন্য সবসময় সাপ চিনুক না চিনুক ভাই যদি চিনে ফেলালাম যে হ্যাঁ এটা তো নর্মাল সাপ আর যদি চিনতে ভুল করি সেই কারণে সাপে কামড়ে অংশ নিলে সঙ্গে সঙ্গে হসপিটাল যেতে হবে এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে না স্যার বললাম ওইটাই যে বিষাক্ত সার বলেই আমরা ফোন করছি হ্যাঁ না না আমার সব থেকে ভয় লাগছে ওটা এটা বাচ্চাগুলো সবসময় ঘরেই খেলে ঠিক আছে